উদযাপিত হলো ময়ূরভঞ্জ জেলাস্তরীয় সুরভি কার্যক্রম। অতি আনন্দ এবং হর্ষ উল্লাস মধ্যে আজ সমাপ্ত হয়েছে ময়ূরভঞ্জ জেলা শিশু মহোৎসব সুরভি। রাজ্য শিক্ষা বিভাগ এবং জেলা প্রশাসন মিলিত উদ্যমে ময়ূরভঞ্জ জেলার সমস্ত ব্লকে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়ে সারা পরে আজ এই শিশু মহোৎসব জেলা সদর মহকুমা বারিপদাস্থিত শহীদ ভবনঠে আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন হয়ে যাই। এই উদ্ঘাটনী কার্যক্রমে মুখ্য অতিথি ভাবে অতিরিক্ত জেলাপাল শ্রীযুক্ত অভিমনু বেহেরা যোগদেওয়া বেড়ে জেলা মুখ্য চিকিৎসা আধিকারী ডক্টর রূপমান মিশ্র সম্মানিত অতিথি ভাবে যোগ দিয়ে। এই উদ্ঘাটনী কার্যক্রমে সভাপতি ভাবে জেলা শিক্ষা আধিকারী শ্রীযুক্ত পূর্ণচন্দ্র সেঠী সভাকার্য পরিচালনা করে অতিরিক্ত জেলা শিক্ষা আধিকারী শ্রীযুক্ত নিত্যানন্দ বেহেরা এবং জেলা শিশু সুরক্ষা অধিকারী শ্রীমতী মমতাময়ী বিশ্বাল মুখ্য বক্তা ভাবে যোগ দিয়ে এই কার্যক্রমের উদ্ঘাটন করে। বিগত দিনগুলিকে জেলার সমস্ত ব্লকে এই সুরভি কার্যক্রম অনুষ্ঠিত হয়ে সারা পরে সেখানে বিভিন্ন কলাত্মক প্রতিযোগিতার ভাগ নিয়ে ব্লক স্তরের পুরস্কৃত হয়ে আজ জেলা স্তরের আয়োজিত এই সাংস্কৃতিক কার্যক্রমে নিজের প্রতিভা দেখি। সমস্ত 26টি ব্লক আসিথিবা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সেমানকর শিক্ষক শিক্ষয়িত্রী শহীদ ভবনঠে এই জেলা স্তরীয় কার্যক্রমের অংশবিশেষ হয়ে ভিন্নক্ষমকু দিয়াযাউথিবা ব্যাটেরি গাড়ি নিম্নমানর গাড়ি যোগাণরে বড় কিকব্যাক সন্দেহ। কেন্দুঝর জেলা ডিএমএফ দ্বারা ভিন্নক্ষম ব্যক্তি যোগাই দিয়াযাউথিবা ব্যাটেরি চালিত গাড়ির মান নিয়ে প্রশ্নবাচী উঠিছে। অনেক ব্যক্তি এই গাড়ি নেলা পরে খারাপ হয়েছে, তাহার পার্টস মিলুনি। উল্লেখ্য যোগ্য কি এই গাড়ি পছরে কেবল ডিএমএফ স্টিকর অছি, কোম্পানি না কি ব্রান্ড নাহি। নেউথিবা লোকঙ্কু ওয়ারেন্টি কার্ড দিয়াযাউনথিবারু সন্দেহ বড়িছি। এই গাড়ি কেতে টাকার কাহাঠারু কিনা হইছি সর্বজনীন করিবাকু সাধারণে দাবি উঠিলানি। কেন্দুঝর ভণ্ডা অঞ্চলরু জনে ভিন্নক্ষম দীপক কুমার বেহরা এপরি গাড়ি মাত্র পাঁচ মাস তলে নেবা পরে এবে গাড়ি চক্কা মিলুনি, গাড়ি কলঙ্কি খাইগলানি। গলাথর জেলাপাড়ঙ্কর গ্রিভান্সরে অভিযোগ পরে মধ্যে গাড়ি সজড়া হইনথিলা। এই গরিব দীপকর ঘর মধ্যে ভাঙ্গি যাইছি, ঘর মিলিনি, তেণু গাড়ি সে সজাড়ি পারুনি। কিছু সাঙ্গকু নেই ভণ্ডারু কেন্দুঝর জেলাপাড়ঙ্কু দেখা করিবাকু গলাবেলে তোমার কিছু করিহেবনি কই জনে মহিলা কর্মচারী তাকু ঘোড়াই দেই জেলাপাড়ঙ্কু দেখা করিবাকু দেই নথিলে সে অভিযোগ করিছন্তি। তেণু দীপক দরখাস্ত ধরি বাহারকু চালি আসি মন দুঃখরে ঘরকু খরচাত হই ফেরিথিলে। প্রেস ক্লব পক্ষরু স্বাগত সম্বর্ধনা কার্যক্রম। আনন্দপুর উপখণ্ডর সর্বপুরাতার অনুষ্ঠান প্রেস ক্লব পক্ষরু ঘসিপুরাস্থিত প্রেস ভবনঠারে এক স্বাগত সম্বর্ধনা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লব সভাপতি নারায়ণ সাহুঙ্ক সংযোজনায় আইনজীবী ভাগীরথী দাস অতিথিমানঙ্কর পরিচয় প্রদান পরে স্বাগত সম্বর্ধনা পর্ব আরম্ভ হয়েছিল। অতিথিমানে পূর্বতন উপজেলাপাল অনিল কুমার সেঠী, উপখণ্ড পুলিশ অধিকারী প্রশান্ত কুমার বেহেরা ঘসিপুরা বিডিও, মানস রঞ্জন সামল তহসিলদার নীলকণ্ঠ বেহেরা ঘসিপুরা থানা অধিকারী, সুশান্ত কুমার পরিড়া আনন্দপুর থানা অধিকারী, লক্ষ্মীকান্ত প্রধান নিজের অভিব্যক্তি প্রদান করা সহ সাংবাদিক এবং প্রশাসন মিলিমিশি কার্য কলে সমাজ সঠিক মার্গে পরিচালিত হওয়া সহ দুর্নীতিমুক্ত সমাজ গঠনের অগ্রসর হওয়া প্রেরণা যোগাইব। ঠাকুরমুন্ডা ব্লক ভরাণ্ডিয়া গ্রাম অঙ্গনবাড়ী কেন্দ্রর কর্মী নিযুক্তি ঘটনাকে নিয়ে গ্রামবাসী দীর্ঘ 55 দিন ধরে অঙ্গনবাড়ি কেন্দ্রের তালা পকাই বন্ধ রাখিবা কেন্দ্রক গুরুবার প্রশাসন পক্ষর তালা খোলা যাই। সূচনা অনুযায়ী ভরাণ্ডিয়া অঙ্গনবাড়ী কেন্দ্রে থাকা কর্মী অবসর নেওয়া পরে নূতন কর্মী নিযুক্তি নিয়ে ঠাকুরমুন্ডা সমন্বিত শিশু বিকাশ বিভাগ পক্ষর বিজ্ঞপ্তি প্রকাশ পাই। অঙ্গনবাড়ি কর্মী 14 জন আবেদন করে যাঞ্চ পরে 9 জন আবেদনকারী রয়েছে, সেমধ্য কিরণ টুডু কর্মী ভাবে চয়ন হয়েছিল। চয়ন প্রক্রিয়া পরে অন্য আবেদনকারী মানে প্রদর্শন প্রক্রিয়া ঠিক নথিবার অভিযোগ আনিছিলে। যশীপুর মার্কেট নিকটে থিবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্মুখে লাগিলা স্পিড ব্রেকর। যশীপুর মার্কেটে থিবা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাখ দেই 49 নম্বর জাতীয় রাজপথ যাইছি। দৈনন্দিন জাতীয় রাজপথরে হাজার হাজার সংখ্যায় গাড়ি মোটর যা আসা করছে, বহু সময়ের দুর্ঘটনা ঘটি ধন জীবন নষ্ট এটি নীতিদিনিয়া কথা। দুর্ঘটনাকে এড়াইবা যশীপুর থানা অধিকারিণী সংযুক্ত মাহালিক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা পরিচালক রিজওয়ান গর্তিয়াঙ্কর মিলিত উদ্যমরে স্পিড ব্রেকর ব্যাঙ্ক সম্মুখে দিয়াগলা। এই সময়ের পুলিশ বিভাগের হাবিলদার জহরলাল মহান্ত, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনালিসা সাহু, রঞ্জিত নায়ক, প্রশান্ত জেনা, রাজকিশোর বেহেরা, পরেশ বেহেরা এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অন্যান্য কর্মচারী মানে উপস্থিত থাকা সহ সমস্ত কার্যের সাহায্য সহযোগ করে আুশি কে দুর্ঘটনার মিলব মুক্তি, স্পিড ব্রেকর জগিব দ্রুতগতি।